তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 20 আর সময় তোমাদের হচ্ছে 40 মিনিট। একের দাগে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম পিপির পিপির পিপ, উত্তর হবে পিপির পিপির পিপ হচ্ছে বাঁশির শব্দ। পরের প্রশ্ন ব্যাঙের প্রথম সঙ্গী হলো, উত্তর লিখবে মৌমাছি। পরের প্রশ্ন গ্রীষ্মের একটি ফুল ঝুলছে, উত্তর হবে গ্রীষ্মের একটি ফুল হলো চাপা। পরের প্রশ্ন গরান গাছের ফুল, উত্তর হবে গরান গাছের ফুল হচ্ছে হলুদ রঙের। পরের প্রশ্ন চাঁদ উঠলে গাছটি ড্যাশ হয়ে যেত, তাহলে চাঁদ উঠলে গাছটি ভাল্লুক হয়ে যেত। পরের প্রশ্ন রাস্তা থেকে জুড়ি গাড়ির সাইজের হাঁক শোনা যাচ্ছে, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। পরের প্রশ্ন গাছটির সব সবুজ পাতা খেয়ে নিল, উত্তর গাছটির সব সবুজ পাতা খেয়ে নিল ছাগলে। পরের প্রশ্ন কুমির ভেবেছিল আলু বোধ হয় তার গাছের ফল। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম ফণীমনসা গাছে রামধনু রং কখন ঝিকিমিকি করে উঠল, দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে লিখে নেবে। পরের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কী। পরের প্রশ্ন ধনাই কিসের মন্ত্র জানে। পরের প্রশ্ন মাঠের ধারে দুপুরবেলা আচমকা কী ঘটল। পরের প্রশ্ন ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। পরের প্রশ্ন কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। পরের প্রশ্ন শাশ্বত এক প্রদীপ বলতে কবি কী বুঝিয়েছেন। পরের প্রশ্ন স্বর্গে যাওয়ার পথে ব্যাং মৌমাছি আর মোরগের সঙ্গে কার কোথায় দেখা হলো। তিনি দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম বাচ্চা গাছটি তো মহাখুশি আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের। ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্ন ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কী যে ভেবে পায়নি নিজে, ভোরবেলার আবছায় কী কাণ্ড হতো তা আলোচনা করো। ভালো করে প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন কে কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল, ভালো করে উত্তর দেখে নাও। প্রশ্ন কেমন জানি করলো আমার মন, প্রসঙ্গ উল্লেখ করে কবির অনুভূতির কথা ব্যক্ত করো। প্রশ্ন এবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন কী হয়েছিল, প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখে নাও, এটা প্রিন্টিং মিস্টেক আছে। পাঁচে দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। এখানে প্রশ্নগুলো তোমাদের ব্যাকরণ অংশ থেকে দেওয়া হয়েছে, ভালো করে উত্তরগুলো দেখে নাও। ছয় দাগে রয়েছে পত্র রচনা করো ছাত্রাবাসী লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা মাকে একটি চিঠি লেখো, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।